আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মানহাবিডিতে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছে। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার তালের পায়েস বা ক্ষীর রান্না। কোনো কোনো এলাকায় অবশ্যই এটাকে আবার তাল রান্না বলা হয়ে থাকে। আশা করি রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রেসিপিটি তৈরির জন্য আমাদের লাগবে তালের রস। তো আমি এখানে একটা বড় সাইজের তাল রস করে নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছেন তালের রসটি একটু পাতলা করে গুলিয়ে নিয়েছি, কারণ আমার আম্মু বলে তালের পায়েস বা ক্ষীর রান্নার ক্ষেত্রে এই পায়েসের জন্য তালটা একটু পাতলা করে গুলিয়ে নিলে ভালো হয়, কারণ তালটা যত সময় ধরে রান্না করা হবে তালের পায়েসটা খেতে তত বেশি টেস্টি হবে। ঘন করে নিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর টেস্টটাও এটার মতো অত ভালো আসে না। যদি কেউ মেজারমেন্ট কাপে মাপটা চেয়ে থাকেন তাদের জন্য বলছি, এখানে আমি মেজারমেন্ট কাপের 5 কাপ তালের রস নিয়েছি। এবার আমরা রান্নায় চলে যাচ্ছি। তো আমাদের ফার্স্টেই লাগবে দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কেজি। আর এখানে আমি কিছু মশলা দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি 4 টুকরা, 5-6টা আমি সাদা এলাচ নিয়েছি আর 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমরা দুধটা ফুটে ওঠা পর্যন্ত একটু ওয়েট করব। দুধটা যখন ফুটে উঠবে ঠিক সেই সময় আমরা এই তালের রসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো এখানে একটা টেকনিক আছে, এই টেকনিকটা আমার নানি থেকে আমার মা শিখেছে, তার থেকে আমি শিখেছি, সেটা আপনাদের বলে দিচ্ছি। আমরা যখন এই তালের রসটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তালের রসটা নেড়ে দিব না, একটু কিছুক্ষণ পরে এটা নাড়াচাড়া করতে হবে। এতে করে তালের পায়েসটার মধ্যে একটা মিহি দানার সৃষ্টি হবে, যেটা খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার তালের রসটা কিন্তু এখনও ফুটে ওঠেনি। আস্তে আস্তে যখন ফুটে উঠে যে সাদা দুধটা দেখা যাচ্ছে এটা পুরোটাই ঢেকে দিবে। তারপরে আমরা তালের রসটা নাড়াচাড়া করব, তার আগে এটা নাড়াচাড়া করব না। দেখতেই পাচ্ছেন আমার তালটা একদম পুরো ফুটে উঠে দুধটা পুরো ঢেকে দিয়েছে। এখন এই সময় আমরা এই তালের রসটা নাড়াচাড়া করে দিব। এভাবে রান্না করলে পায়েস, এই তালের পায়েসের মধ্যে একটা সুন্দর মিহি দানার মতো সৃষ্টি হয়, সেটা মুখে খেতেও একটু বাঁধে, আবার খুবই ভালো লাগে আসলে খেতে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখনই কিন্তু কিছুটা মিহি দানার মতো যেটা সেটা বোঝা যাচ্ছে। আপনারা আসলে কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে রান্না করে দেখবেন এটা বোঝা যাবে এবং খেতে খুব ভালো লাগে। তো আমি প্রায় 10-15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেল কুচি। তবে আপনারা যদি চান নারিকেল কুচিটা যদি লাস্টের দিকে দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু লাস্টের দিকেও দিতে পারবেন, তবে আমার আসলে প্রথম দিকে দিলেই ভালো লাগে, তার জন্য আমি ফার্স্টেই দিয়ে দিই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির মাপটাই কিন্তু একদম ঠিক আছে, কারণ তালটা ঘন হয়ে পায়েসটা যখন হবে তখন কিন্তু অনেকটা কমে যাবে। এই জন্য আপনারা 1 কাপ সুগার যদি দেন তাহলে কিন্তু চিনিটা ঠিক হবে, তবে আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এছাড়া তালের রসের মধ্যেও কিন্তু অনেক মিষ্টি থাকে। তো আমার প্রায় আধা ঘন্টা রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রসটা অনেক ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু পায়েসটা একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো আমরা আরও আধা ঘন্টার মতো এটা রান্না করে নিব। যখন তালটা দেখবেন অনেক এরকম ফুটে ওঠে, চারদিকে ছিটে ছিটে যায়, ওইটাই বুঝতে পারবেন যে তালটা প্রায় হয়ে এসেছে। আর এর জন্য কিন্তু একটু উঁচু টাইপের যে পাতিলগুলো আছে লম্বা, সেগুলোতে রান্না করলে ভালো হয়, কারণ ফুটে যখন তখন এটা গায়ে এসে পড়ার সম্ভাবনা থাকে। তো যারা নতুন রাঁধুনি আছেন একটু সাবধানে রান্না করবেন। তো আমার পায়েসটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে। তো যখন এটা কিন্তু একদম যখন হয়ে যায় খুব বেশি জোরে জোরে ফুটতে থাকে, তালটা চারিদিকে ফুটে ফুটে ছিটে ছিটে যায়, তখন বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। তো আমি এখন আমার পায়েসটা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার তালের পায়েস বা ক্ষীর। গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে কিছুটা পেস্তা বাদাম আর কাঁচা নারিকেল দিয়ে দিচ্ছি, কুচি নারিকেল। তো এটা না দিলেও কিন্তু চলবে, কারণ পায়েসটা এমনি খেতে ভীষণ মজার। এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য, আর দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও মনটা অনেকটা টানে, তার জন্য দেয়া। এই তালের পায়েস কিন্তু রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে, আবার মুড়ি দিয়েও খাওয়া যায়। আমরা তো ছোটোবেলায় ভাত দিয়েও খেতাম, খুবই ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে যাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর কারোর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আজকে ফার্স্ট জয়েন করেছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।